হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, পায়ের গোড়ালি ফাটা থেকে বাঁচার কিছু উপায়। শীত আসতে না আসতেই আমরা দেখি পায়ের গোড়ালি ফেটে গেছে, আবার অনেকের ক্ষেত্রে সারা বছরই থাকে এই সমস্যা। গোড়ালি ফাটা থেকে মুক্তি পেতে চিকিৎসা করা বা তার পরিচর্যা করা আবশ্যক। কিভাবে ফাটা গোড়ালির সমস্যায় পড়া থেকে সহজেই মুক্তি পেতে পারেন তা জেনে নিন। এক, পায়ের ব্যায়াম। পায়ের কিছু ব্যায়াম আছে যা গোড়ালি ফাটার সমস্যা দূর করতে পারে। ব্যায়াম করলে পায়ের রক্ত সঞ্চালন বাড়বে এবং তার ফলে গোড়ালি ফাটার সমস্যা কমবে। এছাড়া বাড়িতেই ফাটা গোড়ালির সমস্যা দূর করতে চাইলে নিয়মিত ম্যাসাজ করতে পারেন। নিয়মিত পায়ের ম্যাসাজ করলে পায়ের রক্ত সঞ্চালন ভালো হয় এবং পা না ফেটে নরম ও কোমল থাকে। দুই, পায়ের যত্নে গ্লিসারিন। পায়ের যত্নে গ্লিসারিনকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। গ্লিসারিন রুক্ষ ত্বকে এনে দেয় কোমলতা। অনেক সময় ঠান্ডার জন্য বা অন্য কোনো কারণে ত্বকের ওপর খসখসে হয়ে উঠতে পারে, এই সময় গ্লিসারিন ব্যবহার করে দূর করতে পারেন ত্বকের এই খসখসে ভাব। এছাড়াও চর্ম রোগ সারাতে বেশিরভাগ ঔষধেই গ্লিসারিন ব্যবহার করা হয়ে থাকে। সঠিক জুতা নির্বাচন। অনেক সময় মানুষ এমন জুতা ব্যবহার করে যা ভুল মাপের হয়। অনেকে জুতার মাপ বুঝতে না পেরে ছোট বা বড় মাপের জুতা ব্যবহার করেন, এর ফলে প্রভাব পড়ে পায়ের গোড়ালিতে, আর পায়ের গোড়ালি ফাটার এটি একটি কারণ হতে পারে। চার, বাড়িতেও জুতা পরুন। খালি পায়ে বাড়ির বাইরে হাঁটা বা বাড়ির ভেতরে হাঁটা দুটোই সমান ক্ষতিকর, এর ফলে খুব সহজে গোড়ালি ফাটতে পারে এবং তা থেকে সংক্রমণ হতে পারে। তাই বাড়িতেও জুতা পরা বা পা ঢেকে রাখার অভ্যাস করুন। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।